হঠাৎ করে এমন একটা আলোচনার ডালপালা মেলেছে, যেহেতু রাজনীতিবিদরা মুখ খুলতে শুরু করেছেন এবং এই আলোচনাটি ভেতর ভেতর হচ্ছে, সেই জন্য আজকে আমরা মনে করছি যে এখন এই বিষয়টি কথা বলা যায়। কথা বলা যায় কোন জায়গাটায়? দেখেন, আমি দু তিনটা ইস্যুতে আপনাদেরকে বলবো। একটা রব একদিকে তোলা হয়েছে যে জাতীয় সরকার, জাতীয় সরকার, দু বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর মেয়াদি জাতীয় সরকার, এবং সেটা স্পষ্টত আমাদেরকে ইন্টারভিউতে মাহমুদুর রহমান মান্না বলেছেন, রেজা কিবরিয়া বলেন, আরও যারা এই সুশীল সমাজ কথা বলা হয় বা 111-এর কুশীলব বলা হয়, তারা প্রায়ই এই জাতীয় সরকার ইস্যুটা তুলে ধরেন। কেন, কোথা থেকে এসছে? অনেকে সন্দেহ করেন যে আমেরিকা এই বাংলাদেশে যেই চাপ দিচ্ছে, সরকার বিরোধী অনেকে মনে করেন যে এই চাপ বোধহয় তাদের ফেভারে যাচ্ছে বা ফেভারে যাবে। কিন্তু আমি কিন্তু সবসময় বলে এসেছি যে আমেরিকা আলটিমেটলি কী চায়, কী করবে, এটা ইলেকশন বাংলাদেশের নির্বাচনের দিন সন্ধ্যায় গিয়েও ক্লিয়ার হবে কিনা এটা আমি নিশ্চিত না। তারা এখন যা বলছে, এই গুগলি মারে, স্পিন মারে, আবার কখনও ফার্স্ট বল করে, এইটার এই ভেরিয়েশন তাদের চলতে থাকবে। আলোচনায় যে জিনিসটি এসছে যে আমেরিকায় কি আসলে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী জাতীয় সরকার চায়, যারা 111 সাপোর্ট করেছিল ইনডাইরেক্টলি, যারা এখন 18 এবং 14 নির্বাচন নিয়ে কথা বলে, 18 আর 14 নির্বাচনে কি তারা ঘুমিয়েছিল? এখন তাদের যে উইংগুলো বাংলাদেশে অ্যাক্টিভ আছে, এই উইংগুলো 18-14-তে অ্যাক্টিভ ছিল না? অবশ্যই ছিল। অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমেরিকার বিরুদ্ধে কথা বলাটা কি এখন বিরোধী রাজনীতিবিদ যারা আছেন তাদের বিরুদ্ধে যায় কি না। আমি বলেছি না, আমেরিকার স্টেপ কার পক্ষে যাবে, ওই যে ওই কথাটা সত্য যে আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, সে কখনোই তার নিজের চিন্তার বাইরে অন্য কোনো কিছু করবে না। এই প্রেক্ষাপটে বাংলাদেশে যে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে, আমরা বিএনপি নেতৃবৃন্দকে কিন্তু প্রশ্ন করেছি, তারা কিন্তু এই জাতীয় সরকার, দীর্ঘমেয়াদী সরকার এটার পক্ষে না, একদম সরাসরি রিয়্যাক্ট করে উঠেছেন। আবার আওয়ামী লীগ তো কখনোই স্টেটই বলেছে যে এই ধরনের তৃতীয় শক্তি আসার আর কোনো সুযোগ বাংলাদেশে তারা রাখেনি বা তারা এটা আসতে দিবে না বা এরকম করার সুযোগ নেই। তাহলে আমেরিকান এই প্রেশারটা এখন যদি এইভাবে চলতে থাকে এবং এই প্রেশারের ফলে যদি একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি আবারও অরাজনৈতিক মহলে চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে কি কোনো এক জায়গায়, আমি ঠিক জাতীয় ঐক্য বলবো না, তবে ওই যে এইটা চাই না, দুই দলেরই চাইনাটা যদি একমত হয়ে যায়, তাহলে ইকুয়েশন কি একটু অন্যরকম হতে পারে না? যেহেতু একটা শক্তিশালী অংশ একটা দীর্ঘমেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের জন্য খেলছে, আবার বিএনপির মধ্যে একটা অংশ আছে তারা মনে করে যে কোনোভাবে এই সরকার বিদায় হোক, এরপরটা পরে দেখা যাবে, এই সরকার আগে বিদায় হোক, আচ্ছা দেখি যে এই আসে না আসে আমরা এই সরকার থেকে বাঁচি, এই টাইপের একটা দিক আছে। এই সমর্থনটাও ওই যে অংশটা দীর্ঘমেয়াদী জাতীয় সরকারের জন্য খেলছে তাদেরকে একটু মদত যোগাচ্ছে। বিএনপির নেতারা বলছেন তারা জাতীয় সরকার করবেন সেটা নির্বাচনের পরে, নির্বাচনে যদি তারা বিজয়ী হন তারপরে তারা জাতীয় সরকার করবেন। আর তাদের সঙ্গে আন্দোলনে থাকা একটি বড় অংশ বলছে তারা জাতীয় সরকার চায় নির্বাচনের আগে, যারা এসে অনেক কিছু সমাধান করবে তারপরে নির্বাচন হবে। এই জাতীয় সরকারের ধারণায় উপরে এখন অনেক রাজনীতিবিদ যারা এই রিসেন্টলি আলোচিত, কিন্তু দল বলতে কর্মী বলতে তাদের কেউ নাই, এরকম অনেক রাজনীতিবিদ এখন এই আশাটা নিয়ে বসে আছেন যে রাজনীতিবিদ এবং তথাকথিত সুশীল এই আশা নিয়ে বসে আছেন যে একটা জাতীয় সরকার এই ইকুয়েশানে হচ্ছে, তারপরে আমরা এর রাজনীতি করতে দিব, ওরে দিব না, এই দল থেকে এর রাখবো, ওই দল থেকে রাখবো, এইটা করতে করতে চলে যাবে 2-4-5 বছর, পরেরটা পরে দেখা যাবে। এরকম একটা সিচুয়েশান কেউ কি চিন্তা করে কি না, যেই কারণে এই জাতীয় সরকার ইস্যু এসছে এবং যেই কারণেই আপনার বলা হচ্ছে, আমি গতকাল একটা কন্টেন্টে দেখছিলাম, মোটামুটি বাংলাদেশে পরিচিত দীর্ঘদিনের একটি অনলাইন পোর্টাল এবং ইদানিং তারা একটি ইউটিউব চ্যানেল, ইউটিউব ব্লগ চালাচ্ছে, আমি নামটি বললাম না, সেখানেও দেখছিলাম বলা হচ্ছে যে আমেরিকাই জাতীয় সরকার চায় কি না, আমেরিকা বেসিক ইচ্ছাটা কি আসলে বিএনপিকে ক্ষমতায় আনা, আওয়ামী লীগকে হটানো, নাকি একটি তার ইন্টারেস্টে, তার প্রয়োজনে, তার দেখামাফিক একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি, আতিক রহমান, পূর্ণিয়া।